সকাল সকাল চলে এসেছি ডায়মন্ড হারবারে। এটা ডায়মন্ড হারবার লঞ্চ ঘাটের কাছে। এটা লঞ্চ ঘাট, এখান থেকে নৌকা পারাপার হয়। সময় থাকলে নৌকা পার হয়ে ঘুরে আসতে পারেন হলদিয়া। এখান থেকে যাওয়া যায় হলদিয়া, রায়চক, দুটো নৌকা দাঁড়িয়ে আছে। এটাও একটা জেটি মতো, কিন্তু এখান দিয়ে লোক তোলা হচ্ছে না এখন। দূরে একটা নৌকা, এটা ছোট্ট নৌকা ভেসে চলেছে। আমরা গঙ্গা পার ধরে এগিয়ে চলেছি একটু ভেতরের দিকে। একঘেয়ে জীবনযাত্রা থেকে একটু রিফ্রেশমেন্টের জন্য এসেছি আমরা। এখানে থেকেও ঘোরা যায়, বেশ কিছু হোটেল আছে, কিন্তু আমরা থাকবো না। আমরা কিছুক্ষণ থেকে ঘুরে দেখে বাড়ি চলে যাব। তো দেখুন, এটা মুক্তাঙ্গন। রবীন্দ্রনাথ ঠাকুরও বসে আছে। জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। বেশ ভালো জায়গা। বড় বড় ঝাউ গাছ, সবসময় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ওনারা। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু আছে এখানে, দেখতে পাচ্ছেন। প্রথম দিনের সূর্য, দেখুন নৌকা, মনে হচ্ছে নৌকাটা ভেসে যাচ্ছে, কিন্তু না, নৌকাটা পাড়ে বাঁধা আছে। বেশ কিছু নৌকো পাড়ে বাঁধা। এই নৌকার মধ্যে জাল সারাইয়ের কাজ হচ্ছে বা জাল তৈরি হচ্ছে, রান্নাবান্নাও চলছে হয়তো। এই নৌকোটা বেরিয়ে পড়েছে।
বেশ ভালোই লাগবে জায়গাটা। মুক্তাঙ্গনে বসে থাকতে পারেন, মুক্তাঙ্গনে বসে বসে বেশ ভালোই দেখতে পাওয়া যায়। এই নৌকার বেয়ে চলা মুক্তাঙ্গন থেকে আমরা দেখছি দূরে হলদিয়া। নৌকোয় মাছ ধরার জাল রয়েছে, আরো একটা নৌকা বেরিয়ে পড়ছে। এই মুক্তাঙ্গন থেকে বসে বসে সব দেখতে বেশ ভালোই লাগছে। দূরে একটা নৌকা আমাদের দিকেই এগিয়ে আসছে। মনে হয় মাছ ধরে ফিরছে। বেশ জোরেই এগোচ্ছে নৌকাটা। নৌকাটা পাড়ে ভিড়বে। আমরা এখনো মুক্তাঙ্গনেই আছি, মুক্তাঙ্গন থেকে বসে বসে দেখছি নৌকার যাওয়া আসা। যে নৌকাটা বেরিয়েছিল সেটা দেখুন এবার পাল তুলছে, যাতে হাওয়ার টানে নিজে থেকে বয়ে যেতে পারে। দেখুন প্লাস্টিক বাঁধা আছে বাঁশের মধ্যে। এই প্লাস্টিক টানিয়ে দিল সোজা করে। এবার প্লাস্টিক ধরে বসে থাকলেই হাওয়ার টানে এগিয়ে যাবে নৌকা। এটা মাছ বাজার, এখন এখানে কোনো মাছ নেই, বিকেলের দিকে মাছ আসে। এই যে বরফ স্টোর করছে, এখান থেকে আমরা যাব নতুন জেটি। এটা নতুন জেটি যাওয়ার রাস্তা। এই রাস্তায় যেতে যেতে এই সামনে দেখছি প্রচুর মাছ ভাসছে, তো একটু দেখানোর চেষ্টা করি। দেখুন মাছ ভাসছে, ভেসে আছে কত মাছ। এখান থেকে নতুন জেটি পুরো 1 কিলোমিটার রাস্তা। আমরা হেঁটেই যাব। ওখানে শুনছি মাছ ধরা দেখতে পাওয়া যায়, তো যাই। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি নতুন জেটি। এটা নতুন জেটি এরিয়া। এখান থেকে বেশ সুন্দর লাগছে নদীটা। নদীর ওপরে ভেসে চলেছে ট্রলার। সম্ভবত মাছ ধরতে যাচ্ছে, সোজা চলে যাবে সাগরে। দূরে দেখতে পাওয়া যাচ্ছে হলদিয়া।
আমরা হাঁটতে হাঁটতে আরও বেশ কিছুটা ভেতরে এসেছি। এখান থেকে নদীটা ভালো দেখতে পাওয়া যায়। বর্ষাকাল, জল পুরো থই থই করছে। দূরে প্রচুর নৌকো রাখা আছে। এইটা একটা ছোট্ট গ্রাম মতো। এখানে জাল তৈরির কাজ হয়, জাল সারাইয়ের কাজ হয়। আমরা যে জায়গাটা এসেছি তার আশপাশটা কিছুটা এরকম। দূরে হলদিয়া আরো পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে হলদিয়াটা খুব কাছেই দেখতে পাওয়া যায়। এই আশপাশটা বেশ সুন্দর, কিছুটা সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা। হাতে সময় থাকলে চলে আসতে পারেন। এই জাল ফেলা দেখলাম, আবার দেখব। বেশ গোল হয়েই পড়েছে জালটা। দেখা যাক মাছ উঠলো কিনা। আস্তে আস্তে টেনে তোলা হচ্ছে জাল। মাছ দেখতে পাওয়া যাচ্ছে না। এবার জাল ছাড়া হবে মাছ আছে কিনা দেখার জন্য। দেখি মাছ আছে কিনা, একটু কাছে যাই। ছোট্ট মাছ, আর একটা ছোট্ট মাছ পাওয়া গেল। এখানে আর একটা ছোট্ট মাছ আছে। এই যে ছোট্ট মাছ, এই ছোট ছোটই মাছ, বড় কিছু নেই আপাতত। এইরকমই আশপাশটা ঘুরে দেখার পর আমরা এই নদীর পাশ ধরে হেঁটে বাড়ি ফিরব। আমাদের মোটামুটি দেখা শেষ, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত এখন। আপনাদের হাতে যদি সময় থাকে চলে আসবেন, এখানে থেকেও ঘুরে দেখতে পারেন। যদি এখান থেকে সাইট সিন করতে যান বা নৌকা করে ওপারে যেতে চান, তার জন্য থাকতে হবে। প্রচুর হোটেল আছে এখানে, হোটেলে থেকে আপনারা ঘুরে দেখতে পারেন। আর যদি মনে করেন খানিকটা সময় এমনিই এসে ঘুরে যাবেন, সেটাও করতে পারেন। আমরা সকালে এসেছি, এখন প্রায় দুপুর। বেশ কিছুক্ষণ ঘুরেছি, এবার আমরা বাড়ি ফিরব। আমাদের ঘোরা শেষ, একঘেয়ে জীবন থেকে কিছুটা রিফ্রেশমেন্টের জন্য বেরিয়ে পড়েছিলাম। ভালোই লাগলো ঘুরতে। এখানে আসলে মাছ অবশ্যই দেখতে পাবেন, তবে বাজার খুলে বিকেলে। এখন বর্ষাকাল, ইলিশ মাছের দেখা মিলতে পারে, আমরাও দেখেছি।
তবে বাজারে জাল এখনও ফেরেনি, নৌকা এখনও ফেরেনি, নৌকা ফিরবে বিকেলে। তবে আশেপাশে কথা বলে যেটা জানলাম যে এখন যেহেতু আবহাওয়া ঠিক নেই তাই জন্য বেশি নৌকা বেরোয়নি, এটা গঙ্গা ভবন বেনফিস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এটা সুবর্ণ সার্কিট হাউস। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।